আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল স্যার তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম তোমাদের 12তম সপ্তাহের আরও একটি অ্যাসাইনমেন্ট নিয়ে। এটি তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এবং 3 নম্বর অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরমাণুর গঠন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল উত্তরপত্রে যাওয়ার আগে আমরা যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমাদের প্রশ্নে কী বলা আছে। শিক্ষার্থী বন্ধু, এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান অষ্টম শ্রেণীর 12তম সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট। আমি তোমাদের প্রশ্নটি একটু জুম করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধু, দেখতে পাচ্ছ যে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ 3, আর অধ্যায় শিরোনাম হচ্ছে পরমাণু গঠন। তো তোমাদের যে মূল অ্যাসাইনমেন্টের কাজ এইটুকুই করতে হবে। এখানে বলা আছে, এখানে একটা শব্দ দেওয়া আছে, দেখতে পাচ্ছ মৌলের প্রতীক আর প্রোটন সংখ্যা এক্স ওয়াই জেড। এক্সের প্রোটন সংখ্যা 13, ওয়াইয়ের প্রোটন সংখ্যা 7 এবং জেটের প্রোটন সংখ্যা 16। উপরের ছকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করো। ইলেকট্রন বিন্যাসই পরমাণু কাঠামো রক্ষা করে। উপরোক্ত মৌলগুলোর আলোকে এর যৌক্তিকতা নিরূপণ করতে হবে। এবং সেজন্য একটা সংকেত দেওয়া আছে কি, ক মডেল তৈরির জন্য সোলা, কাঠি, রং, তার, আঠা ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। আর কাগজ অঙ্কনের ক্ষেত্রে বিভিন্ন রং ব্যবহার করে চিত্রের উপাদানগুলোকে উপস্থাপন করো। অর্থাৎ কাগজ অঙ্কনের ক্ষেত্রে তুমি রং ব্যবহার করে এর চিত্রের উপাদানগুলোকে উপস্থাপন করতে পারবে। শিক্ষার্থী, অতি উত্তম প্রাপ্তির জন্য নির্দেশনা মোতাবেক তোমাদের যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা মোতাবেকই আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটা নমুনা উত্তরপত্র তৈরি করতে, যাতে করে তোমরা পূর্ণ নম্বর পেতে পারো, অর্থাৎ অতি উত্তম নম্বর পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখছি যে আমার অন্যান্য সকল ভিডিওতে ভিউ হয়, কিন্তু আমি বুঝতে পারছি আমার এত কষ্ট করে এত সুন্দর করে আমি অষ্টম শ্রেণী তোমাদের জন্য এত সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করি, কিন্তু তোমরা আমার অ্যাসাইনমেন্ট কেন যে দেখো না, বা আমার অ্যাসাইনমেন্টের কোনো ভুল বা কোথা ত্রুটি থাকলে সেটাও তোমরা জানাও না, কিন্তু আমার অ্যাসাইনমেন্টে ভিউ হয় না। কেন কেন এই আমার অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টে ভিউ হয় না, আর কেন আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমার কাছে টানতে পারতেছি না, এটাই আমার চরম ব্যর্থতা এবং দুঃখ এবং কষ্ট। আমি ষষ্ঠ শ্রেণীর প্রচুর ভিউয়ার আসে আমার, সপ্তম শ্রেণীর আসে, নবম শ্রেণী আসে, কিন্তু অষ্টম শ্রেণী তোমাদেরকে আমি পাচ্ছি না। কিন্তু আমার অপরাধকে, আমার ভুল কোথায় তোমরা সেটা বলে দেবো যে না স্যার, আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে না, শুধু শুধু আপনি কষ্ট করেন কেন, আপনার অ্যাসাইনমেন্ট করার প্রয়োজন নাই, আপনি বাদ দিয়ে দেন, তাহলে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট করা বাদ দিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু জানাবে দয়া করে। ইলেকট্রন বিন্যাসই হলো পরমাণু। চলে আসলাম শিক্ষার্থী বন্ধুদের নির্ধারিত কাজের উত্তর। ইলেকট্রন বিন্যাসই পরমাণু কাঠামো রক্ষা করে। উপরোক্ত মৌলগুলো আলোকে যৌক্তিকতা নিরূপণ করা হলো। রাসায়নিক মৌলিক ক্ষুদ্রতম অংশ যার স্বাধীন অস্তিত্ব নেই, নিষ্ক্রিয় গ্যাসে পরমাণু ব্যতীত, কিন্তু রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করতে পারে। যেসব আণবিক্ষণ কাণিক দিকে পরমাণু বলে, সমস্ত কঠিন তরল গ্যাস এবং আয়ন এর গঠনের মূলে রয়েছে নিন্তরিত বা আধানগ্রস্ত পরমাণু। পরমাণু আকার খুবই ক্ষুদ্র, সাধারণত এরা দৈর্ঘ্যে 100 পিকোমিটার বা 1 মিটারের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা প্রায় 1000 কোটি ভাগ বা 1 চুলের 1 লক্ষ ভাগের 1 ভাগ। পরমাণু মাত্রা এই ক্ষুদ্রাকার হওয়ার কারণে এর আচরণের বৈশিষ্ট্য প্রথাগত পদার্থবিদ্যার সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। পরমাণু 3টি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এগুলো হলো ইলেকট্রন। ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা যার আধান ঋণাত্মক, এবং 1897 খ্রিস্টাব্দে স্যার জে জে থমসন সর্বপ্রথম ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। একটি ইলেকট্রনের আসল ভর অতি সামান্য। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান। ইলেকট্রনকে সাধারণত ই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট কণিকা যা নিউক্লিয়াসের মধ্যে থাকে। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন। একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে। প্রোটনের ভর ইলেকট্রনের চেয়ে সামান্য বেশি। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলেই প্রোটন পাওয়া যায়, তাই একে এইচ বলা যেতে পারে। একে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। নিউট্রন ইলেকট্রন ও প্রোটনের ন্যায় নিউট্রনও একটি মৌলিক কণিকা, তবে এটি আদানবিহীন বা নিউট্রাল হওয়ার এর এই নাম দেওয়া হয়েছে নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে অবস্থান। 1932 সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। এর ভর ইলেকট্রনের ভরের প্রায় 1837
গুণের সমান একই সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। নিউটন পরমাণু কেন্দ্রে প্রোটনের সাথে যুক্ত থাকে। এই দুই কণিকার সম্মিলিত ভরকে পারমাণবিক ভর বলা হয়ে থাকে। ইলেকট্রন বিন্যাস সাধারণত পরমাণু কাঠামোর রক্ষা করে। যদিও পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তাহলে এটি আধানযুক্ত হয়ে যায় আর এই কাঠামো ঠিক থাকে না, এটি তখন এটি হয়ে যায় আয়ন, তখন এটিকে আর পরমাণু বলা চলে না। উল্লেখিত মৌলগুলোর এক্স অর্থাৎ 13 = Al অ্যালুমিনিয়াম আর Y7N আর নাইট্রোজেন, Z16S = সালফার। তো আমরা আমরা যদি অ্যালুমিনিয়াম থেকে একটি ইলেকট্রন সরিয়ে নেই তাহলে এটি অ্যালুমিনিয়াম আয়ন হয়ে যাবে। তাই বলা যায় ইলেকট্রন বিন্যাসই পরমাণু কাঠামো রক্ষা করে। ছকে উল্লেখিত মৌলগুলো ইলেকট্রন বিন্যাস আর মডেল তৈরি করে দেখানো। এর প্রথম মৌল X13 বা অ্যালুমিনিয়াম, এর আয়নিক শক্তি 13 আমরা এর বলি সংক্ষেপে অ্যালুমিনিয়াম পরমাণু মডেল। তো টু এন স্কোয়ার সূত্র দিয়ে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 6, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন। দেখো এই যে আমাদের নিউক্লিয়াস এল অ্যালুমিনিয়াম, এই নিউক্লিয়াসের এই যে বাইরের যে প্রথম কক্ষপথটি আছে এই কক্ষপথে তোমার 1 আর 1, 2টি ইলেকট্রন বিদ্যমান। এবার দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন। এই দেখো আমাদের যে দ্বিতীয় অর্থাৎ নিউক্লিয়াসের যে বাইরে দ্বিতীয় কক্ষপথটি আছে এই কক্ষপথে মোট 8টি, কেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি ইলেকট্রন রয়েছে। আর তৃতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন, যেমন এই 1, 2 এবং 3। তা তৃতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রনের সংখ্যা কত? 3টি। দ্বিতীয় মৌল Y7 বা নাইট্রোজেন বা 7 বা সংক্ষেপে N এর পরমাণু মডেল। তো আমরা 2N² সূত্র অনুযায়ী সালফারের ইলেকট্রন বিন্যাস 2, 8, 6, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। তো আমাদের এই নিউক্লিয়াস দেখো N দ্বারা আমরা এটা বুঝেছি যে এখন এই এটার প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন? 1টি আর 1টি, 2টি। আর দ্বিতীয় কক্ষপথে কয়টি? 1, 2, 3, 4, 5টি ইলেকট্রন রয়েছে। তোমরাও তোমাদের অ্যাসাইনমেন্টের খাতা এভাবেই তোমার একটি ইলেকট্রনের যে চিত্র অঙ্কন করবা এবং তার কক্ষপথ দেখাবা, কক্ষপথে তোমরা ইলেকট্রনগুলি চিহ্নিত করে দেখাবা যে প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে এবং কাঠ পেন্সিল দিয়ে এবং প্রয়োজনে রঙের ব্যবহারও করা যেতে পারে। তৃতীয় মৌল Z16 বা সালফার, 16 বা সংক্ষেপে এটাকে বলা হয় S এর পরমাণু মডেল। তো শিক্ষার্থী বন্ধুরা যে 2N² সূত্র অনুযায়ী সালফারের ইলেকট্রন বিন্যাস 2, 8, 6, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন। দেখো এই যে আমাদের নিউক্লিয়াস এই যে এর বাইরে যে কক্ষপথটি রয়েছে এখানে মাত্র 2টি ইলেকট্রন, 1 আর 1, 2টি ইলেকট্রন। এবং দ্বিতীয় কক্ষপথে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোট 8টি ইলেকট্রন এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধু তোমাদের কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা তোমার সকল বন্ধুদের কাছে, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়ার মতো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা নোটিফিকেশন না পেলেও তোমরা সবসময় চ্যানেলের প্লে লিস্ট এবং চ্যানেলের কমিউনিটি ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও পিন কমেন্ট ফলো করবা, সেখানে আমি প্রতি সপ্তাহে সকল অ্যাসাইনমেন্টের নমুনা দিয়ে থাকি শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের কাছে আমার প্রায় একটা আক্ষেপ থাকে যে আমার সকল শ্রেণী ভালো ভিউয়ার্স পাই বাট আমি অষ্টম শ্রেণী খুব কম ভিউয়ার্স পাই, কিন্তু আমি বুঝতে পারছি না আমার অপরাধটা কোথায় এবং আমার উত্তরগত তৈরিতে কোথাও কোনো ত্রুটি থাকলে তোমরা অবশ্যই জানাবা, আমি আগামীতে তোমাদের আরও চমৎকার আরও ভালো উত্তরগত তৈরি করার চেষ্টা করবো। কিন্তু আমার ভিউয়ার্স কম কেন, তোমরা কেন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, সেটাই আমার দুঃখ। আশা করি তোমরা আগামীতে আমার দুঃখটাকে ঘুষাবার চেষ্টা করবো, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবা, সে কামনাই তোমাদের কাছে আমার সবসময় থাকবে। তো আমি আবার এখানে পড়ছি যে অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, এস দেখো 1 আর 1, 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষ 8টি ইলেকট্রন, দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষ 6টি ইলেকট্রন, দেখো 1, এইটি হলো নিউক্লিয়াসের বাইরের তৃতীয় কক্ষপথ। দেখছো এই তৃতীয় কক্ষপথে আমাদের কয়টি? মোট 1, 2, 3, 4, 5, 6টি ইলেকট্রন। তো আমরা এখানে এই চিত্র দেখাইলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর 12তম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের তোমাদের অর্থাৎ এটি তোমাদের বিজ্ঞান বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্টের যে পরমাণু গঠন তার নমুনা উত্তরপত্র। শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করেছি তোমাদের প্রশ্নে যেভাবে নির্দেশনা দেওয়া ছিল এবং
প্রশ্নের নির্দেশনা মোতাবেকই আজ এবং তার সংকেত অনুসারে আমি তোমাদের নমুনা উত্তরপত্র তৈরি করেছি, যাতে করে তোমরা অতি উত্তম নম্বর অবশ্যই 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 পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার অ্যাসাইনমেন্টটি গ্রহণ করবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে। আমার দৃঢ় বিশ্বাস, তোমরা যদি আমার অ্যাসাইনমেন্টটি অনুসরণ করো, তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখো, তোমরা অবশ্যই অবশ্যই অতি উত্তম পাবে। কারণ আমি সবসময় চেষ্টা করি আমার অ্যাসাইনমেন্টটি ভালো করে তৈরি করা যায়। কারণ একজন ইউটিউবার, একজন ক্রিয়েটর সবসময় চায় বা একজন শিক্ষক সবসময় চায় তার যে বিষয়টি তার শিক্ষার্থীকে অপছন্দ করে সেই বিষয়টি ওই শিক্ষক খুব ভালোভাবে উপস্থাপন করতে। তা আমিও তো চেষ্টা করি যে আমার ভিউয়ার্স যেখানে কম সেই বিষয়টি আমি আরও ভালোভাবে উপস্থাপন করতে। তাই আমার তোমার কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমার ভিডিওটি গ্রহণ করবা, ভালোভাবে নেবা এবং তোমরা তোমার সকল বন্ধুদের কাছে শেয়ার করবা এবং অবশ্যই শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করে জানাবা যে ভিডিওটি কেমন হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল। আর আমার শারীরিক অবস্থা একটু ভালো না, আমি অসুস্থ, তাই আমার কণ্ঠস্বর একটু অন্যরকম হয়ে যায়। এখন আমি অনেকদিন জ্বরে ভুগছিলাম, তো আমি একটু সুস্থ। আমার জন্য তোমরা সবাই দোয়া করো, আমিও তোমাদের জন্য শুভকামনা দোয়া করছি। তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো, ঘরে থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। আল্লাহ হাফেজ।